Hello everyone, assalamu alaikum. Welcome back to my channel Jasmine Vlog in UK. আশা করি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো শুরু করছি আজ নতুন একটি রেসিপি। আজ আমি বানাবো ব্লুবেরি মাফিন। এখানে আমি একটি বোলের মধ্যে 1 কাপ চিনি নিয়েছি আর 150 গ্রাম আনসল্টেড বাটার, এটাকে আমি সামান্য সফট করে নিয়েছি। তারপর আমি চিনি আর বাটার একসাথে মিক্স করে নেব। এখানে আমি দিয়ে দিচ্ছি একটি ডিম, তারপর আবারও ভালোভাবে মিক্স করে নিব। যদি আমার এই ব্লুবেরি মাফিন আপনাদের কাছে ভালো লাগে তাহলে লাইক দিবেন আর কমেন্টের মাধ্যমে জানাবেন কেমন হলো। তারপর দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন ভ্যানিলা এসেন্স আর 1 ফুল টিস্পুন বেকিং পাউডার, দিয়ে আমি আবারও মিক্স করে নেব। দিয়ে দিচ্ছি 1/2 কাপ অয়েল, দিয়ে আবারও এটাকে ভালোভাবে মিক্স করে নেব। আর এই মাফিন যদি বানানো ফলো করেন তাহলে আপনারাও বানিয়ে নিতে পারবেন, আর এটা বানানো অনেক ইজি। সকালে কিংবা বিকালে নাস্তায় এই কেকগুলো খেতে পারেন, চায়ের সাথে অনেক মজা লাগে। এখন আমি 2 কাপ ময়দা দিয়ে দিচ্ছি আর এটাকে আমি চাকনি দিয়ে চেকে নিচ্ছি যাতে লাম্পস না থাকে। আমি দিয়ে দিচ্ছি 1 টিস্পুন লবণ, দিয়ে আমি সবগুলোকে একসাথে ভালোভাবে মিক্স করে নেব যাতে কোনো লাম্পস না থাকে। এখানে আমি 1/2 কাপ দুধ দিয়ে দিচ্ছি, দুধ দিয়ে আমি আবারও ভালোভাবে মিক্স করে নেব। আর একটু সময় নিয়ে সুন্দর করে মিক্স করতে হবে যাতে সব কিছু একসাথে মিক্স হয়ে যায় আর কোনো লাম্পস না থাকে। তো আমি সবগুলোকে একসাথে মিক্স করে নেব। এই তো আমার মিক্স করা হয়ে গেছে। আমি এখানে ব্লুবেরি নিয়েছি, আমার এটা একটু বড় সাইজের, তো আমি এগুলোকে ভালোভাবে ওয়াশ করে ড্রাই করে তারপর আমি ময়দা ছিটিয়ে দিচ্ছি, কারণ ময়দা দিলে জায়গায় জায়গায় থাকে আর নিচের দিকে টানে না। তো এখন আমি ব্লুবেরি ঢেলে দিচ্ছি, দিয়ে আমি আলতো হাতে এগুলোকে আবারও মিক্স করে নেব।
আমি একটা মাফিন ট্রে নিচ্ছি, এখানে আমি তেল ব্রাশ করে নিব, তারপর আমি মাফিন কাপগুলো বসিয়ে দেব। তেল দেওয়ার কারণ হলো মাফিন গর্বের যাহাতে ট্রের নিচে স্টিক না লাগে, এর জন্য। এখানে আমি সবগুলা কাপ বসিয়ে দিচ্ছি, আর পরিমাণ মতো দিয়ে দিবেন, এটা কাপ থেকে যেন বেশি না হয়। এইভাবে আমি সবগুলা দিয়ে দিব। এখন আমি সামান্য চিনি চিটিয়ে দিচ্ছি, এটা দিলে একটা মিষ্টি ক্রাঞ্চি টেক্সচার ভাব চলে আসে, এর জন্য এইভাবে আমি দিয়ে দিব। এখন আমি ওভেনে দিয়ে দিচ্ছি 200°C ফর 20 মিনিটের জন্য। তো এই তো হয়ে গেল আমার ব্লুবেরি মাফিন, খুব সুন্দর হয়েছে। এটা দেখতে যেমন সুন্দর, খেতেও তেমন মজা। তো এখন আমি একটি টুথপিক দিয়ে চেক করে নেব। এই তো ক্লিয়ার দেখা যাচ্ছে। তো আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। আপনাদের প্রতি রইল আমার অনেক দুয়ো ভালোবাসা। আল্লাহ হাফেজ।